বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভারতীয় ছিটমহল, যেসব ভূখণ্ড এখন হবে বাংলাদেশের অংশ। সময়ের পালা বদলে বদলে যাবে রাষ্ট্রের মানচিত্র, ভারতীয় ছিটমহলের বাসিন্দারা হবেন বাংলাদেশের নাগরিক। বাংলার আলো বাতাসে বেড়ে উঠেছে ছিটমহলের মানুষ, শতবঞ্চনার পরেও বাংলাদেশকেই নিজেদের মাতৃভূমি মনে করেন তারা। আমাদের মাতৃভূমি ছেড়ে আমরা ভারতে যেতে চাই না, আমাদের বাংলাদেশে থাকতে চাই। এখন সরকার আমাদের সিট বাংলাদেশ করে দিছে, এখন আমরা কিসের জন্য যাব ভারতে? জায়গাতে আমার জন্ম, এই জায়গাতে বিয়া হয়েছে, এই জায়গাতে শর্মা হয়েছে, এই জায়গাতে আমার সমান হয়েছে। কোনো অবস্থাতেই নিজের মা মাটি ছাড়তে রাজি নন 60 বছর বয়সী এই বৃদ্ধা সুদূরী। তবে তার ছেলের অনুভূতি ভিন্ন, সে বজায় রাখতে চায় নিজের নাগরিকত্ব, চলে যেতে চায় ভারতে। হ্যাঁ, আমি যেতে চাই, যদি আমাদেরকে যদি সুযোগ সুবিধা দেয় বা থাকার যদি জায়গা দেয় তাইলে আমরা যাব। ক্যামেরায় ধরা পড়ে মা ছেলের দ্বন্দ্ব, বাংলাদেশ ত্যাগ করলে ত্যাগ করতে হবে মাকে, তখন তো পাসপোর্ট ভিসা ছাড়া দেখা যাবে না মায়ের মুখ। আমি যদি পাসপোর্ট করি আমাকে পাসপোর্ট করে দিবে না দেখা করার জন্য? যদি এইগুলো যদি দেখা করার জন্য যদি দেয় তাহলে আমরা যাব। আনন্দের কথায় ভেঙে পড়লেও জীবনের শেষ দিন পর্যন্ত এই বাংলার মাটি আঁকড়ে থাকতে চান তিনি। যা মইছে ভসুর মইছে এই গদিনে আর একটা বহু মূল, আর মই ওই বিদেশ যাব, মরিবা মই যাব। আর তার মতোই ছিটমহলের বেশিরভাগ বাসিন্দা থাকতে চান বাংলাদেশে, শুধু নাগরিক হিসেবে বছরের পর বছর যে বঞ্চনার শিকার হয়েছেন তা থেকে মুক্তি চান তারা। মরতে ওখানে হবে, এখানেও হবে, কর্ম করে ওখানেও খাইতে হবে, এখানেও খাইতে হবে, এখানে ছিটমহল যেহেতু বাংলাদেশ হয়ে যাচ্ছে, কাছে কাছে ছেলে মেয়েদের যেন লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা এগুলো যেন ভালোভাবে পায়। তবে নাগরিক হিসাবে প্রাপ্য সুযোগ সুবিধা মিলবে কি না সে প্রশ্নই ঘুরছে ছিটমহলবাসীর মনে। ছিটমহল থেকে যারা বাংলাদেশ ও ভারতের মূল ভূখণ্ডে ফিরতে চান তাদের আগামী 30 নভেম্বরের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। আর এই আসা যাওয়ার প্রক্রিয়া বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত বুড়িমাড়ি হলদিবাড়ি ও এই বাংলা মান্ধার মাধ্যমেই সম্পন্ন হবে। জামান মণ্ডল, 21 টেলিভিশন, বাংলা বান্ধা, পঞ্চগড়।